গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো গাইস, দেখতে পাচ্ছো আমি বেশি টাইম হয়নি ঘুমের থেকে উঠেছি। আজকে খুব সকালে ভাবছি ব্লগটা বানাই, তো দেখাই আমার সকালের কাজগুলো। দেখো, জাস্ট ঘর মুছলাম, ঘর ঝাড়ু দিলাম, মুখটা ধুয়ে আসলাম, বিছানা উঠাবো, চলে যাচ্ছে বাজারে, তৈরি হয়ে গেছে। দেখো, হাফ প্যান্ট পরেছে, সে স্নান করেছে, স্নান করবে না, তো স্নান করানো হয়েছে। তো গাইস, আগে চলে গেল বাজারে, মাত্র চা খেয়ে আসলাম, মুড়ি ভেজে ছিল, খুব 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 বেশি টেস্ট হয়েছিল। দেখো ঘরটা গুছিয়ে দেওয়া, আলনাটা ভালো করে গুছোতে পারি না, এই বেলুনটাকে কালকে থেকে নিয়েই বসে আছি। ওর যে মাথায় কখন কি আসে বলা যায় না। মোবাইল কভারটাকে শেষ করে দিয়েছি, চেঞ্জ করে অন্য একটা লাগিয়েছি। দেখো, এটা কাভারের ভিতরে ঢুকিয়ে দিয়েছি তার জন্য। এখন অনেকগুলো কাপড় বেরিয়েছে, কাপড়গুলো ধুবো, ধুয়ে অল্প মোবাইল দেখবো। আজকে তো রবিবার, তার জন্য নেই, কলেজটা নেই, কলেজে যাবো না। কাপড়টা ধুয়ে অল্প মোবাইল দেখবো, মোবাইল দেখে ও রান্না ছুটে যায়, রান্না করবো, অল্প কিছু করে দেবো, করে এসে আবার সাজাবো, আবার করবো, মানে এইসবই চলে। আরো দেখো, আমি কালী ভক্ত, আমার ঘরে শুধু মা কালীরই ফটো। পুকুরে এখানে এখানে ওই ফটোটা দেখছো, ওই যে ফটোটা আমার, আমি যখনকার ডান্স করতাম তখনের ফটো, অনেক বছর আগে। পরে পেরে সেটা দেখিয়ে দেবো কেমন দেখতে আমার গেছিল, কিন্তু সেজেছিলাম খুব ভালো। তো আজকে যাব বরঝার রাস দেখতে, তো চলো যাওয়া যাবে, তখন দেখাবো কেমন হয় বরঝারের রাস। আমিও কখনো দেখিনি, তার জন্য অনেকটা বেশি এক্সাইটেড যাওয়ার জন্য। এই নাইটিটা পরেছি, ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ভীষণ মানে ভীষণ। চাদর বের করে নিয়েছি, সোয়েটার পরেছি, সকালে গামছা গা দিয়ে দিয়ে করেছি। বা রাস্তায় গেলাম, দেখি সবাই সেখানে কানটা চুল করছে। চলো কাপড়গুলো ধুয়ে তারপরে আসছি। এখন আমি পেঁয়াজ কাপড়গুলোকে রান্না হবে কি জানি, ভাত ভাজবে ডিম দিয়ে, ধনেপাতা দেবে, মাছ রান্না করবো, জ্বালাবো না, বলে দিলাম, সরি মিস্টেক, খালি পেঁয়াজ আর মরিচ কাটবো। গাইস, বলেছিলাম ভাত ভাজবে, দেখো পেঁয়াজ লঙ্কা করছে, এখানে ভাত আছে, ডিম, ডিম বা কোথায়, ডিম ওদিকে আছে, ছোট যাই বানাচ্ছে। লঙ্কা পেঁয়াজটা লাল হলে তারপরে ভাতগুলো দিয়ে দেবে। গাইস দেখো, আমার মায়ের সসপ্যান কিনছিল, এটা ওজন করছে, 230 টাকা বলেছে, নেবে কিনা জানি না সেটা। তো আমাদের মন্দিরের কাজ হচ্ছে, তার জন্য অনেকটা বেশি শব্দ আসছে, দেখতে পেয়েছো তখন। তো ভাত খেয়ে, ভাতটা এত টেস্ট হয়েছিল, মানে দেখতে এতটা টেস্ট হয়েছিল, দেখাবো কি তোমাদের, আগে আমি খেয়ে ফেলেছি, তার জন্য সরি বলছি, দেখাতে পারিনি, জাস্ট রেসিপিটা আমি বলতে পারবো, টেস্ট করবো। আমার রাখছো, রাখছো 34 টাকায় সসপেনটা রাখলো, 230 টাকা বলেছিলো, 200 টাকা কম হয় না, কারণ আমাদের অনেকটা বেশি প্রয়োজন, তার জন্য রাখা রেখে দেওয়া হয়েছে। তো আজ রাসে যাব, চলো দেখাই কী পরে যাব, মানে স্নান করে এসে তারপর চয়েস করবো আমি কী পরে যাব না যাবো। ভাবছি কী যে পরে যাই, কুর্তি পরে যাব নাকি শাড়ি পরে যাবো। আমাদের এখান থেকে 1.5 ঘন্টা লাগে সেই জায়গাটায় যেতে, তার জন্য মাথাটা থ্রেডিং করবো বলেছিলাম, সেটাও করা হয়নি, কারণ
মানে অল্প কনফিউজে ছিলাম, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, তার জন্য ও বাজারে চলে গেছে, বাজার থেকে আসলে তারপর যাওয়া হবে। মেসকে চালিয়েছে মেস, তার জন্য খুব আওয়াজ আসছে। চলো স্নান করছে কথা বলছি। গাইস আমি কোনোদিনও পান খাইনি, আজকে পান খেয়েছি, দেখো বারবার খুয়াচ্ছে, বুঝে গেছে। জিভটা লাল হয়ে গেছে, বারবার থু আসছে, খালি থুই আসছে। ওরা খেতে থাকে, আমি কোনোদিনও খাইনি, আজকে ফার্স্ট খাই, তো সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার হাজবেন্ডে শুনলে আমাকে খুব বকবে, দেখো পান এনে রেখেছে, এগুলোকে ধুবো এখন, কেমন যেন একটা লাগছে। তো গাইস এইমাত্র আমি স্নান করে আসলাম, কখন কীভাবে করবো করবো বলে কিন্তু করা হয়নি। ক্যামেরাটাকে বসিয়ে দিয়ে স্নান করে ভিটামিন অনেক ভালো এর জন্য, আর মুখে ইউজ করি বেবি ক্রিম। থ্রেডিং করতে যাব, আর এটা হলো যে একবার বডি ওটা সবাই কিনে, আর আমি এটাই কিনে ইউজ করি। তো গাইস এখন পুজো দিতে যাব, মা স্নান করে নি, অল্প দেরি হবে। দাঁতগুলো পান খেয়েছি তার জন্য দেখছি কেমন হয়েছে, নখগুলো সাপাবো সাপা করে দিলাম রিমুভার দিয়ে। যাবো তাই নেল পলিশ লাগাবো, থ্রেডিং করবো ভাবছি, জানি না কী বা হয়, সন্ধ্যার সময় যাবো, এখন ঠাকুর পুজোটা দিয়ে নেই, চলো। যেদিন ফুল থাকে না তো থাকেই না, রাজ দেখো কত ফুল। আমার পুজো দেওয়া হয়ে গেছে, জাস্ট পাটা নামানো নেই, দেখো কত ফুল। লোকনাথ বাবা, ভোলেনাথ, আর লক্ষ্মীনারায়ণ, দেখো কত ফুল প্রদীপ জ্বালিয়েছি, সব হয়ে গেছে। তো গাইস দেখো আজকে রাশে যাওয়ার ভিডিওটা আমি কালকে আপলোড করব, কারণ আমি তিনটাতে রোজ তিনটেতে আমি ভিডিও আপলোড করি, তো তিনটার আগে তো যাওয়া হবে না, বললাম পাঁচটার সময় যাব, তো রাশের ভিডিওটা আমি কালকে আপলোড করে দেবো, কালকে দেখবে খুব মজা হবে। আমি ভাবছি, আমি যেমনটা ভাবছি তেমনটা হলে খুব ভালো হবে, আমি এই ড্রেসটা পরে যাব। আর উল্টো এই কুর্তিটা পরে যাবো, আমি তো জিন্স পরে স্ল্যাক্স পরতে পারি না তার জন্য। তো আজকের জন্য এতটুকুই, বাই।